আলাইকুম। তা আজকে কিন্তু আবারও জানকারি চেয়ে খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো, তো প্রথমে এগুলো দেখে, এগুলো কিন্তু ক্রিস্টালের উপরে আছে, দারুণ। কিন্তু কত করে প্রাইস এগুলো? এটার সাথে কানে দুল আছে, এই যে কানে দুলটা পেয়ে যাবে, কত? মাত্র 1100 টাকা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা দিচ্ছে। এই যে এটাও আরেকটা কালার, এটার সাথেও রিং আছে, আপনারা ইয়ারিং পেয়ে যাবেন, কত? 1100 টাকা প্রাইস। এটা শুধু সীতাটা 1100 টাকা, প্রাইস থাকবে 900 টাকা। তারপর গোল্ড প্লেটের উপরে 1350, কেউ যদি কাস্টমাইজ করে নিতে চাই পারবে? আচ্ছা, কাস্টমাইজ করা যাবে। তারপর কি পাশেই কিছু গোল্ড প্লেটের সীতা আছে, কত করে এগুলো? 700 টাকা করে, দুল সহ। প্রতিটার সাথে কিন্তু দুল অ্যাভেলেবেল আছে, 700 টাকা করে থাকবে। আর ভিডিও দেখে আসলে অবশ্যই বলতে হবে, ভিডিও দেখে এসেছি না হয় কিন্তু প্রাইস অনেক বেশি যাবে। আর এটা কিন্তু মানে হোলসেল যারা নেবেন তারা কিন্তু হোলসেলে অনেক, এটা কত করে? এগুলো আবার 1000 টাকা করে, 1000 করে থাকবে। তারপর সীতা আছে, বেল সীতা খুবই দারুণ, যেগুলো ভাইয়া ধরছে ওগুলোর প্রাইস থাকবে 400 টাকা করে, চিকুনের মধ্যে 400 টাকা করে থাকবে। আচ্ছা, 500 টাকা করে, ওকে। 900 টাকা, বিভিন্ন রেঞ্জের আপনারা কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি পাবেন। আর তারা যেহেতু মূলত কারিগর, মানে তারা নিজেরাই মেক করে, তাই তার জন্য কস্ট অনেক প্রাইস মানে কম পড়ে, তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি অ্যাভেলেবেল আছে, সেই চুড়িগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। এগুলো কত করে? এগুলোর প্রাইস থাকবে 700 টাকা করে, কাটার উপরে। এই যে পিকক স্টাইলের, এখন কিন্তু পিকক স্টাইলটা অনেক বেশি চলছে। তারপরে এখানে কিন্তু তাদের গোল্ড প্লেটের জুয়েলারি থেকে মানে কানে তুলো পাবেন। এগুলো কত করে? অনেকে ব্রাইডাল সেটের সাথে ম্যাচ করে নিতে পারবেন। এই ঝুমকা প্রাইস মাত্র 200 টাকা। তারপরে এগুলো খুবই দারুণ দারুণ কিন্তু পাবেন আপনারা এখানে জুয়েলারিগুলো। আপনারা এর আগেও কিন্তু আমি জানাতের ভিডিও দিয়েছিলেন, তখন কিন্তু দেখিয়েছেন যে কত সুন্দর সুন্দর সেট তারা মানে মেক করে। তো আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, এটা হলো জান্নাত কালেকশন, নুরমেনশনে নিচতলা। এখানে দুটো নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করে দেবেন যা যেটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।